নমস্কার আপনারা দেখছেন খবর 24 লাইভ আমরা রয়েছি কোচবিহারের 5 নম্বর ওয়ার্ডে আর 5 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে এলাকাবাসীদের থেকে যে খবর আমরা পেলাম এবং প্রশাসনের তরফ থেকে যদিও এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি তবে এই এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে একেবারে পাড়ার মোড়ের যে বাড়িটি সেই বাড়িটিকে এবং আপনাদের জানিয়ে রাখি এই বাড়িরই একজন তিনি কিডনি সংক্রান্ত অসুখে আক্রান্ত বলে খবর এবং তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা করাচ্ছিলেন তারই কোভিড-19 টেস্ট হয় বলে আমাদের কাছে খবর রয়েছে তারপরে এই বাড়িতে যখন ভদ্রমহিলা আসেন সেই বাড়িটি একেবারে সিল করে দেওয়া হলো এবং তৎসঙ্গে কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে স্যানিটাইজেশন শুধু সেই বাড়িতে এবং রাস্তা নয় আশেপাশের সমস্ত এলাকায় করা হচ্ছে রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন কোচবিহারের এডিএম সুপর্ণা ম্যাডামও এবং তাদের সবার পৌরহিত্যে কিন্তু কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে পুরো এলাকাকে একেবারে সিল করে কোন রকম যাতে না ছড়ায় করোনা সেই প্রচেষ্টাই চলছে কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে
খবর পাই ছোট দিয়ে জামা পরে উঠে গেল রং উঠে যাবে জামা আসো এদিকে এদিকে এই কথা না এই কথা সংক্রমিত রোগী ধরা পড়েছে বলে খবর, কিন্তু পিছনের যে মানুষজন, পিছনের যে ভিড়টা, তারা কি বুঝতে পারছেন না যে এই এলাকায় যখন কন্টেইনমেন্ট জোন, তার মানে আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত মহিলা এখানেই রয়েছেন অথবা এখানকারই বাড়ির থেকে সংস্পর্শে, কিন্তু এবং এই এলাকারই যে ভিড়টা দেখা যাচ্ছে তা দেখে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে সংক্রমণটা এই এলাকায় ঘটেছে। মানুষ কি ভাবছেন, কোচবিহারের মানুষ কি এই মুহূর্তে ভাবছেন যে এটা একটা কিছু মেলা বা অন্য কিছু হচ্ছে যেখানে স্যানিটাইজেশনের কাজ চলছে? ইতিমধ্যে প্রশাসন, কোচবিহার পৌরসভা, সব মানুষই এখানে রয়েছেন, দমকলের কর্মীরা রয়েছেন, তা সত্ত্বেও মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন প্রতিটা রাস্তায় এখানকার। আপনারা দেখছেন কোচবিহারের 5 নম্বর ওয়ার্ডে চলছে স্যানিটাইজেশন, কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এলাকারই একটি বাড়ি, এবং যতদূর পর্যন্ত জানা গিয়েছে কোচবিহার কোভিড হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে সংক্রমিত ওই মহিলাকে, এবং রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেলা প্রশাসনের সাথে কোচবিহার পৌরসভা। পেছনেই দেখতে পাচ্ছেন এই যে ভিড়ে ঠাসা রাস্তা, চলো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাস বাঁধার কাজও কিন্তু চলছে সমানতালে যেভাবে চলছে স্যানিটাইজেশনের কাজ। মাস্টার
তুমি কি আনছো দাদা? তুমি কি আনছো? হবে হবে ম্যাডাম, হয়ে যাবে, ওইটুকু হয়ে যাবে। তারপরে কিন্তু তৎক্ষণাৎ পৌরসভার পক্ষ থেকে এসে স্যানিটাইজ করা হচ্ছে, আপনারা কতটা খুশি এতে, প্রশাসনের এত তাড়াতাড়ি উদ্যোগে, বা কতটা খুশি? হ্যাঁ, খুব ভালো। প্রশাসন যেহেতু দ্রুত দ্রুত এক্সপেক্ট করছে, দ্রুত ধমাধম করেছে কাজ, এতে আমরা সবসময় প্রশাসনের দিকে আমরা সাথ দিব, যতটুকু আমাদের থেকে বলা দরকার ততটুকু করবো। আমাদের এভাবে বল, এটা করা উচিত, এটা হলো খুব, মানে এটা না করলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা দিয়ে মানে অবশ্যই করা উচিত। আমাদের পাঁচ নম্বরের মহিলা মজুদা উনি করতেছে। জানাশোনা আমাদের নাই, তার মধ্যে এখন অনেকগুলো জানাশোনা হইলো যে এই মহিলার এই মরছে, এই জন্য বাড়ি ঘর সব সিল করা হয়েছে। আপনারা কিন্তু শুনে নিলেন, এই এলাকারই যে বাড়িটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই বাড়ির যে ভদ্র মহিলা, তিনি বহুদিন ধরে কিডনিতে আক্রান্ত এবং তার চিকিৎসা চলছিল কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে তার রুটিন অনুযায়ী সেখানে কিন্তু তার পরীক্ষা হয় এবং পরীক্ষার পরই তার করোনা রিপোর্ট, আজ রিপোর্ট পজিটিভ আসে বলে কিন্তু খবর সূত্র অনুযায়ী, এবং তারপরেই কিন্তু কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে এসে তৎক্ষণাৎ এই এলাকাকে, তার বাড়ি এবং সাথের আরো দু তিনটে বাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। এবং এই কন্টেনমেন্ট জোন ঘোষণার পরই এই এলাকাকে যখনই কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে পৌরসভা এবং প্রশাসনের মানুষরা এসে এখানে কিন্তু স্যানিটাইজেশনের কাজ শুরু করলো। যদিও এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে কন্টেনমেন্ট জোন যেহেতু এখানেই রয়েছে, আক্রান্ত সেই মহিলাও বাড়ি দেখিয়ে দিয়েছে আপনাদের, সেটি কোচবিহারের পাঁচ নম্বর ওয়ার্ডে। বাড়িটা কি বন্ধ করে দেবো? না না না।
ইতিমধ্যে আপনারা জানেন কোচবিহার জেলায় 291 জন মোট করোনা আক্রান্ত গতকালের তথ্য অনুযায়ী গতকালের কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এবং তার মধ্যে 9 জন এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছেন কোচবিহারের একমাত্র এই মুহূর্তে লেভেল 4 হিসেবে কাজ করা মিশন হাসপাতালে ভর্তি রয়েছেন একজন এছাড়াও অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু সেফ হোমে রাখা হয়েছে যারা কোভিড হাসপাতালে চিকিৎসারত তা বাদ দিয়ে বাকিদের সেফ হোমে ভালো মতন রাখা হয়েছে আর তাছাড়াও আজকে নতুন করে কিন্তু কোচবিহারে এই করোনা আক্রান্ত এবং এই সংক্রান্ত এর মধ্যে কিন্তু সুস্থ হয়ে গিয়েছেন এই যে 9 জন এই মুহূর্তে অ্যাক্টিভ কেস তা বাদ দিয়ে বাকি প্রত্যেকটি কেস 282 জন সুস্থ হয়ে গিয়েছেন আক্রান্তের সংখ্যা যেখানে 291 সেখানে 282 জনই সুস্থ হয়ে যাওয়ায় কিন্তু অনেকটা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন যে ভালোভাবে কাজ করছে তার একটা প্রমাণ বলা যেতেই পারে। দেখো কি করলাম ভিডিওটা এই অঞ্চলে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে চলছে স্যানিটাইজেশনের কাজ এবং সেই স্যানিটাইজেশনের কাজের সাথে সাথে কি বলছেন এলাকার মানুষ শুনে নেব তাদের মুখে
খবর তিনি একজন মহিলা তার বহুদিন থেকে কিডনির জন্য পরীক্ষা চলছে এবং তিনি বাড়িতেই এবং আলাদা সময় বেসরকারি নার্সিং হোমে ছিলেন বলে সেই পরিবারের লোকেদের দাবি। হ্যাঁ সেটা ছিল, সেটা সঠিক, কিন্তু ওখানে যদি পজিটিভ হয়ে থাকে না তাহলে এই জায়গাগুলো আমাকে হলো পকোড়া থেকে বেপকোড়া থেকে এবং হোটেল গতকালে চালিয়েছেন কি? হ্যাঁ আজকে সকালেও করেছেন। তাহলে ওখানে তাহলে ওই বাড়ির যখন সদস্য একজন এফেক্টেড তাহলে নিশ্চয়ই বাড়ির লোকরা এফেক্টেড, তাহলে সেই বাড়ির মহিলা যে হোটেল চালাচ্ছে তার থেকে তো আরো পাড়ার এবং যারা যে রিলায়েন্স ম্যাক্স দুনিয়ার সব সদস্যরা এসে যেখানে খাচ্ছে তাহলে তারাও এফেক্টেড হতে পারে, হতে পারে আনুমানিক। আপনাদের দাবিটা কি এই সময়? আমাদের দাবি হোটেলটা বন্ধ করতে হবে এবং ওই বাড়ি প্রত্যেককে চেক আপ করতে হবে এবং পাড়ার কিছু চেক আপ করতে হবে আর রিলায়েন্সের ওগুলো বন্ধ করতে হবে যারা এরা ওরা এদিকে না আসে, ওরা যেন এদিকে না আসে। দাবি হচ্ছে আমাদের এই এরিয়াটা বাজারটা যে বসে সেটা এখনো স্থায়ীভাবে যেন বন্ধ থাকে, বাজারটা বন্ধ রাখার দাবি করছে। কারণ ওরা যখন স্থায়ীভাবে এখন বন্ধ থাকা দরকার, ওরা যখন হোটেল করে হোটেলে বাজারটা কিন্তু এই চৌপতি থেকেই করে, তাহলে বাজারটা বন্ধ করতে হবে এবং বাড়ি থেকে কোনো ব্যক্তি যেন আমাদের এদিকে না আসে এটা আমাদের নজর রাখতে হবে। একদমই আশা করি জেলা প্রশাসনের তরফ থেকে এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে এবং এনাদের যা দাবি সেই অনুযায়ী কিন্তু এই যে বাড়িতে সেই বাড়িতে একটি হোটেল চলতো এবং তার সাথে সেখানে ফাস্ট ফুডের আইটেম পকোড়া এইসব বিক্রির একটি দোকান ছিল এবং সেই দোকানে এসে বিকেলের চা হোক কি টিফিন সেসব খাওয়া দাওয়ার সাথে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এবং বস্ত্র প্রতিষ্ঠান আনুষঙ্গিক এরা কিন্তু এখানে নিয়মিত আসত বলেই তাদের দাবি এবং সে অনুযায়ী তাদের দাবি ওনাদের বাড়িতে যেমন কন্টেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো আনুষঙ্গিক যারা রয়েছেন তাদেরকেই যারা সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছেন তাদেরকে যাতে ঠিকমতো আইসোলেশন করা হয় এই দাবি কিন্তু তারা জানালেন। অপরপক্ষে সেই বাড়িতে যাতে হোটেলটি যেটা চলতো সেটি যাতে বন্ধ করা হয় দ্রুত, তবে এই বিষয়ে জানিয়ে রাখি অঞ্চলের মানুষদের আরও একবার যে সেই বাড়িতে যখন কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে আশেপাশের আরও কয়েকটি বাড়ি নিয়ে সুতরাং সেটিও কিন্তু বন্ধ রয়েছে, সেই হোটেল যদি সেই বাড়িতেই হয়ে থাকে সেটিও কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ আমরা জানি কন্টেনমেন্ট জোনের রুলস রেগুলেশনে তাই আছে যে সেখানকার কোনো মানুষ যেমন বাইরে বেরোতে পারবে না, এই জন্যই বাঁশের ব্যারিকেড দিয়ে পোস্টার লাগিয়ে সেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তবে কোনো রকম ভয় ভীতি নয়, আতঙ্কিত হওয়া যাবে না, কারণ আশেপাশের পুরো এলাকায় সেই বাড়িটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের যে একেবারে বাঁদিকে অনেকটা দূরে তার অনেকটা বহুদূর পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়েছে ফলে এবং সেই বাড়ির অন্যান্য যারা রয়েছেন তাদেরও এবং মহিলা যারা রয়েছেন সেই বাড়ির বলে দাবি করলেন এলাকার মানুষেরা তাদেরও কিন্তু ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে বাড়িতে এবং আরেকজন যিনি আক্রান্ত একদমই যিনি আক্রান্ত বলে খবর সূত্র অনুযায়ী তাকে ইতিমধ্যেই কোচবিহারের করোনা ডেডিকেটেড মিশন হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলেই কিন্তু খবর। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নেই, প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে এবং সংস্পর্শে আসার সম্ভাবনা যার রয়েছে যদিও সেই মহিলা যেহেতু কিডনিতে আক্রান্ত ছিলেন ফলে সেই মহিলার সংস্পর্শে বাইরের মানুষ আসার সম্ভাবনা অত্যন্ত কম বলেই কিন্তু মনে করছে প্রশাসন। কিন্তু যেহেতু পরিবারের লোকেরা বাইরে যায়, পরিবারের লোকেরা এই যে একেবারেই এর কাছেই যে কলাবাগান বাজার রয়েছে সেখানে যায় ফলে কলাবাগান বাজারটি যাতে বন্ধ অথবা কিছুটা সেখানে বেচা কিনে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় সেই দাবি তুলছেন কিন্তু মানুষ, ফলে সব মিলিয়ে কোচবিহারের এই মুহূর্তের যা পরিস্থিতি কোচবিহারের 5 নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের খোঁজ যদিও প্রশাসনের তরফ থেকে এখনও জানানো হয়নি, তবে প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করে এই অঞ্চলে স্যানিটাইজেশন করেছে, কন্টেনমেন্ট জোন করে সেই পৃথক করে রাখা হয়েছে অন্যান্য এলাকা থেকে, ফলে এই মিলিয়ে এই সংখ্যাটা এই তথ্য নিশ্চয়ই আসবে কোচবিহারের জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত কোচবিহারে মোট করোনা আক্রান্ত 251, মোট অ্যাক্টিভ কেস যেমন রয়েছে 9, অন্যদিকে সুস্থ হয়েছেন 282 জন, ফলে কোনো যেমন কোনো আতঙ্কের ব্যাপার নেই কারণ আমাদের
কচুবিহারে এখনো পর্যন্ত কিন্তু কোনো করোনায় মৃতের সংখ্যা যেমন নেই তেমনি সব কেসগুলোই কিন্তু দেখা গেছে অ্যাসিমটোমেটিক, কোনো রকম সিমটম ডেভেলপ করেনি, এবং যার মানে বোঝা যাচ্ছে যে অন্যকে করোনা সংক্রমিত করার সম্ভাবনা অনেকটাই কম বলে কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যে আইসিএমআর এর প্রথম অনুমতি পেয়ে গিয়েছে কচুবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং সেই অনুযায়ী আজকে থেকেই ট্রায়াল রান শুরু হয়েছে কলেজে। একমাত্র সেইখানেই ভিআরডিএল, যদি ভিআরডিএল চালু হয় তাহলে একসাথে 200 থেকে 300 টেস্ট কিন্তু একদিনে হবে, ফলে টেস্টের সংখ্যা যদি বেড়ে যায় গোটা বিশ্বে কিন্তু ইতিমধ্যে কোটি ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে কিন্তু এই আক্রান্তের সংখ্যায় 5 লক্ষ পেরিয়েছে, ফলে কোচবিহারে যেখানে এখনো 291 করোনা আক্রান্ত সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই সংখ্যাটা বেশি যাতে না বাড়ে একদিনে। আমরা গত আগের দিনও দেখেছি, গতকাল নেই তার আগের দিন কিন্তু 7 জন করোনা আক্রান্ত, এবং অনেকটা গ্যাপে গ্যাপে কিন্তু এখন করোনা আক্রান্তের সংখ্যা মনে হচ্ছে কিছুটা হলেও উত্তরবঙ্গের দিক থেকে অনেকটাই কিন্তু কমছে, ফলে কিছুটা আশার দিকে আমরা, আশার আলো খুঁজে পাচ্ছি আমরা। এভাবে হয়তো কিছুটা এই যে এত প্রশাসনের, স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ কোচবিহারে এই মুহূর্তে করোনা, এবং করোনা ছাড়াও বাকি পরিস্থিতি এবং অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24-এ। আমি পর্ণা, ক্যামেরায় রাজের সঙ্গে এখানে এই মুহূর্তেই রাখছি, পরবর্তী খবর নিয়ে এসে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরিয়া 24।